হ্যালো এভরিওয়ান, গরমা গরম চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। কাতলা মাছ টক দই আদা রসুন বাটা জিরে ধনে বাটা পেঁয়াজ বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চিনি আর কাঁচা লঙ্কা মাছের পিসগুলিকে ভাজার জন্য অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর একটা একটা করে মাছের পিসগুলিকে গরম তেলে ভাজতে দিয়ে দিব মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব দেখুন মাছগুলি কি সুন্দর ভাজা হয়েছে চলুন তবে রান্না শুরু করা যাক আমি মাছ রান্নার জন্য এখানে সরষের তেল নিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলিকে বেরেস্তা করে নেব কালিয়া বানাতে গেলে এই বেরেস্তাটা অবশ্যই লাগবে দেখতে পাচ্ছেন আমার বেরেস্তাটা হয়ে এসেছে
দেখুন আমার বেরেস্তাটা হয়ে গেছে। এরপর ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটি প্লেটে রেখে দেব। এরপর পেঁয়াজ বাটা দিব। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। এরপর দিব হাফ চা চামচ আদা রসুন বাটা। এক চা চামচ জিরে ধনে বাটা। হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষে নেব। এরপর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। আবার একটু জল দেব। ফুটতে ফুটতে জল মরে গেলে আবারও একবার কষে নেব। এরপর এখানে আমি 4 চা চামচ টক দই দিয়ে দেব। আর হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিব। দিয়ে মশলাগুলিকে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। আবারও অল্প করে জল দিয়ে মশলাটাকে কষে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। এবারে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে মাছের সাথে মাখিয়ে নেব।
এবারে জল দিয়ে একটু নেড়ে নেব। এরপর ঢাকা দিয়ে 3 মিনিটের মতো ফুটতে দেব। 3 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকাটা খুলে নেব। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলিকে তরকারির উপরে এভাবে ছড়িয়ে দেব আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। গরমা গরম কাতলা মাছের কালিয়া তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।